রাজীবপুরে GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। কুড়িগ্রামে রাজীবপুরে GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেয়া হয়। তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সোমবার সকাল 11টায় রাজীবপুর উপজেলা অফিসার্স ক্লাবে ইউনিটি রাজীবপুরের আয়োজনে 2023 SSC ও দাখিল পরীক্ষায় GPA-5 কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে আমাদের এই রাজীবপুরে শিক্ষার মান অনেকটাই এগিয়ে যাচ্ছে। আজকের এই কিশোর কিশোরীরা আগামী দিনের ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে এবং এই রাজীবপুরকে একটি মডেল রাজীবপুর হিসেবে তৈরি করবে, এটা সবার প্রতি আমাদের দোয়া রইল। সেই সাথে এই রাজীবপুরে মাদককে না বলবে, মাদক মুক্ত রাজীবপুর গড়বে, এই প্রত্যাশা সবার কাছে।